সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে পাঁচটি কথা শুনে যান। আজকাল ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবাসা মানুষটাকে কয়জনে ধরে রাখতে পারে? তাই ভালোবাসা মানুষটাকে ধরে রাখতে চাইলে এই পাঁচটি কথা শুনে যান। নাম্বার ওয়ান, বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়ে যায় সন্দেহের কারণে। তাই প্রিয় মানুষটাকে সন্দেহ করবেন না। সে যদি কোনো ভুল করে তাকে সুন্দর করে বোঝাবেন, যাতে করে সে তার ভুলগুলো শুধরাতে পারে। নাম্বার টু, একটা সুন্দর সম্পর্কতে ঝগড়া হতেই পারে, এর জন্য একজন আরেকজনকে ছেড়ে চলে যাবেন না। একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবেন আর ঝগড়াকে এড়িয়ে চলবেন। নাম্বার থ্রি, ভালোবাসার মানুষটাকে কখনো ছোট করে দেখবেন না, তাকে সম্মান করবেন, গুরুত্ব দিবেন। নাম্বার ফোর, ভালোবাসার মানুষটা সুখে দুঃখে সবসময় তার পাশে থাকবেন, তাকে সাপোর্ট করবেন, কারণ আপনার একটু সাপোর্টে তার খারাপ সময়টা চলে যাবে, সে সবকিছুই জয় করতে পারবে। নাম্বার ফাইভ, আপনার প্রিয় মানুষটা যদি রেগে যায় তাহলে আপনি উল্টো রেগে যাবেন না, তার রাগ ভাঙানোর চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা মানুষ চায় তার ভালোবাসা মানুষটা তাকে আদর করে ভালোবেসে তার রাগ ভাঙাবে। আর ভালোবাসাটা যদি মন থেকে পবিত্র হয় তাহলে ভালোবাসার মানুষটা কখনো হারায় না। তাই ভালোবাসলে একজনকে ভালোবাসবেন,